এই নিন মা, আপনার চা। আপনার সাথে একটা কথা ছিল, আর কতদিন এভাবে আমাকে একা একা বাড়ির সব কাজ করতে হবে বলুন তো? সকাল থেকে উঠে গাধার মতো খাটতেই থাকি, বাড়ির সমস্ত কাজ করা, এত জোরে রান্না করা, একা একা পেরে উঠছি না আমি আর। হ্যাঁ বৌমা, আমি জানি তোমাকে প্রত্যেক দিন অনেক কাজ করতে হয়, কিন্তু কি বা করবে বলো তো, আমারও বয়স হয়েছে, না হলে আমি তোমাকে হাতে হাতে সাহায্য করতাম। বাড়ির বড় বউ হলে এই সমস্ত দায়িত্ব তো সামলাতেই হবে। হ্যাঁ, এটাই হলো আসল কথা, আমি এই বাড়ির বউ বলে আমাকে সব কাজ করতে হয়। কিন্তু মা, আপনার তো আরো দুটো ছেলে আছে, ওদের তো বিয়ের বয়স প্রায় পেরিয়ে গেল, আপনি ওদের বিয়ে দিয়ে আরো দুটো বৌমা বাড়িতে আনছেন না কেন? নাকি আপনি আমাকে সারা জীবন খাটিয়ে খাটিয়ে মারার প্ল্যান করছেন? না বৌমা, এরকম কোনো ব্যাপার নেই। সঞ্জয় আর বিজয় যদি আমার বড় ছেলের মতো হতো, তাহলে তো অনেক আগেই আমি ওদের বিয়ে দিয়ে দিতাম। ওরা ঠিকমতো পড়াশোনা করলো না, আর এখনো পর্যন্ত ভালো চাকরিও পেলো না। এরকম ছেলেদের সঙ্গে কেউ তো বিয়ে করতেই চাইছে না। শহরের মেয়েরা আজকাল বরের ইনকাম দেখে বিয়ে করে। এটা আপনি ঠিক বলেছেন, ওদের কপালে শিক্ষিত শহরের মেয়ে জুটবে না। শহরের মেয়েদের যখন পাচ্ছেন না, তখন গ্রামের মেয়েদের সঙ্গে ওদের বিয়ে দিয়ে দিন না, না হলে আজীবন ওদেরকে অবিবাহিত থেকে যেতে হবে, আর আমাকে সারা জীবন খাটতে হবে। তুমি কিন্তু কথাটা মন্দ বলনি বৌমা। ঘটকমশাই কিছুদিন আগে গ্রামের দুটো মেয়ের কথা বলছিল, একই বাড়ির দুই বোন, দেখি কথা বলে যদি ছেলে দুটোর বিয়ে দিতে পারি। সঞ্চিতা দেবী সেদিনই ঘটকমশাইয়ের সঙ্গে তার দুই ছেলে সঞ্জয় এবং বিজয়ের বিয়ের ব্যাপারে কথা বলে। কয়েকদিনের মধ্যেই সঞ্চিতা দেবী তার পরিবার সহ গুনগুন এবং মেঘমালাকে দেখতে যায়। তারা চারজনে একে অপরকে পছন্দ করেছিল। সঞ্চিতা দেবী আর দেরি না করে সঞ্জয়ের সঙ্গে গুনগুনের এবং বিজয়ের সঙ্গে মেঘমালার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর গুনগুন এবং মেঘমালা তাদের শহরের শ্বশুর বাড়িতে চলে আসে। তারা দুই বোন এর আগে কখনোই শহরে আসেনি, তাই শহর এবং শহুরে পরিবেশ সবকিছুই তাদের কাছে পুরোপুরি অজানা ছিল, তাই তারা সবকিছু অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। যাক, এতদিনে আমি চিন্তামুক্ত হলাম, 5 বছর ধরে আমি এই সংসারের জন্য অনেক কিছু করেছি, এবার গুনগুন আর মেঘমালা তোমাদের দুজনকে সমস্ত দায়িত্ব সামলাতে হবে। হ্যাঁ, আমি এবার শুধু আরাম করব, আমি তোমাদের বড় যা হই, তাই আমার সব কথা কিন্তু তোমাদেরকে শুনতে হবে। ঠিক আছে বড় যা, তুমি যা বলবে আমরা সব শুনবো। এই, আমাকে বড় যা বলে ডাকছো কেন? আমাকে দিদি বলে ডাকবে, দিদি। আচ্ছা, তোমাদের দুজনের রুম ফার্স্ট ফ্লোরে আছে, যাও তোমরা ফার্স্ট ফ্লোরে চলে যাও। লিপিকার কথা শুনে গুনগুন এবং মেঘমালা দুজনেই এদিক ওদিক তাকাতে থাকে। তারা কোন দিকে যাবে কিছুই বুঝতে পারে না। এই মেঘমালা ফার্স্ট ফ্লোর নাকি কি একটা বললো, ওটা আবার কোন দিকে বলতো? ডান দিকে যাব নাকি বাঁ দিকে? আমাদের তো কিছুই বলে দিল না, এত বড় বাড়ি, আমরা যাবটা কোথায়? আরে দিদি, আমার মনে হচ্ছে ডান দিকে যেতে হবে, চল আমরা ডান দিকেই যাই, ওখানে গেলে ফার্স্ট ফ্লোর মানে কি আমরা জানতে পারবো। আরে তোমরা দুজনে কি গুজগুজ করছো? কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো, তোমরা এখন এই বাড়িতে নতুন, তাই তোমাদের যা সমস্যা আমাকে বলবে। বলছি যে ফার্স্ট ফ্লোরটা কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে, কোন দিকে যাব? গুনগুনের কথা শুনে লিপিকা অবাক হয়ে যায়। আরে ওটা ফার্স্ট ফ্লোর নয়, ওটা ফার্স্ট ফ্লোর, চোখের সামনে এত বড় সিঁড়ি দেখতে পাচ্ছ না? সিঁড়ির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছো ডান দিকে যাব নাকি বাঁ দিকে যাব? এই সিঁড়ি দিয়ে উপরে চলে যাও, উপরে উঠে দেখবে দুটো রুম আছে, চলো বাবা আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই বলে লিপিকা গুনগুন এবং মেঘমালাকে তাদের নিজের নিজের রুমে দিয়ে আসে। পরের দিন সকালবেলা লিপিকা ঘুম থেকে উঠে বাথরুমে যায়। সেখানে গিয়ে সে গুনগুনকে দেখে চমকে ওঠে। গুনগুন হাতে বেশ কয়েকটা আগরবাতি নিয়ে দাঁড়িয়েছিল। এই, তুমি কি করছো? কি করছো তুমি? হ্যাঁ, তুমি বাথরুমের মধ্যে আগরবাতি নিয়ে কি করছো বলো? দিদি, তোমাদের বাড়িটা না খুব সুন্দর, আর বিশেষ করে তোমাদের এই বাথরুমটা খুবই ভালো। এত ভালো বাথরুম আমরা তো শুধু টিভিতেই দেখেছিলাম। এই বাথরুমটাতে আমাদের দুই বোনের যাতে নজর না লেগে যায়, সেই জন্য আমরা নজর ঝাড়াতে এসেছি।
মা বলে আগরবাতি ধরিয়ে দিলে নজর কেটে যায়। এই দিদি, এই নে, আমি লেবু আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, আর একটা মুড়ো ছাটারও দরকার ছিল। এগুলো একসঙ্গে দড়িতে বেঁধে ঝুলিয়ে দিলে আর কারোর নজর লাগবে না আমাদের বাথরুমে। এত সুন্দর বাথরুম, সবার আগে নজর তো আমাদেরই লেগে যাবে। গুনগুন ও মেঘমালার কথা শুনে লিপিকা ভীষণ পরিমাণে অবাক হয়। চুপ করো তোমরা দুজনে, তোমরা গ্রামের মেয়ে জানতাম, কিন্তু তাই বলে তোমরা এত বোকা আমি জানতাম না। কেউ আবার বাথরুমের মধ্যে আগরবাতি ধরায়, এই প্রথমবার দেখলাম। যাও বেরিয়ে যাও এখান থেকে, আর এই লেবু কাঁচা লঙ্কা নিয়ে যাও এখান থেকে, জানি না আমি কাদের পাল্লায় পড়ে গেলাম, দূর। এই বলে লিপিকা রাগ করে সেখান থেকে চলে যায়। গুনগুন ও মেঘমালা কিছুই বুঝতে পারে না। মেঘমালা, আমার মনে হয় শহরে নজর ছাড়ানোর অন্য কোনো উপায় আছে, এরকম ভাবে এরা নজর ছাড়ায় না, তাই দিদি আমাদের উপর রেগে গেল, আর আমরা কি করতে চাইছিলাম সেটাও বুঝতে পারলো না। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন দুই বোন রান্নাঘরে রান্না করছিল। তারা দুজনেই গ্রামের মেয়ে হওয়ায় তারা খুবই ভালো বাঙালি খাবার রান্না করতে পারত, তাই অন্যান্য ক্ষেত্রে ভুল করলেও রান্না করার ক্ষেত্রে তারা কোনো রকমের ভুল ত্রুটি করত না। শুধুমাত্র তাদের হাতে রান্না খেয়ে সকলে প্রশংসা করত। এছাড়া তারা যে কোনো কাজ করতে গেলেই কোনো না কোনো ভুল করেই বসত। উফ, কি গরম লাগছে! এই মেঘমালা, তোর গরম লাগছে না? দেখ গরমে আমি কেমন ঘেমে যাচ্ছি। আমাদের গ্রামে মাটির রান্নাঘরে রান্না করতাম, তখন আমাদের একটুও গরম লাগতো না, আর শহরে কি গরম রে বাবা! দিদি, এখানে গরমটাতে কি হয়েছে? শহরে গরম বেশি, সেরকম গরম কম করার অনেক উপায় আছে। আমাদের বাড়িতে এসি ছিল না, কিন্তু এখানে এসি আছে, শুধু রান্নাঘরেই এসি নেই, কিন্তু এই ফ্রিজটা তো আছে, এই ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল আছে। দাঁড়া, আমি তোকে ঠান্ডা জল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিদি, একটু ঠান্ডা জল খেয়ে শান্তি পাই বাবা। মেঘমালা ফ্রিজ খুলে দেখে ফ্রিজের মধ্যে নানান রকমের খাবার রাখা আছে, নানান রকমের ফল, পেস্ট্রি, বিভিন্ন রকমের জুস, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। বাবা, ফ্রিজে কত কিছু রাখা আছে! এই দেখ দিদি, কোকাকোলা আছে। আমার এই কালো রঙের কোকাকোলা খেতে খুব ভালো লাগে। চল, আমরা ঠান্ডা জল না খেয়ে ঠান্ডা ঠান্ডা কোকাকোলা খাই। তুই এত বোকা কেন রে বোন? কোকাকোলা কালো রঙেরই হয়। কোকাকোলা কি কখনো সাদা রঙের হতে দেখেছিস? এবার তাড়াতাড়ি আমাকে এক গ্লাস কোকাকোলা দে। মেঘমালা তার দিদিকে এক গ্লাস কোকাকোলা দেয় এবং নিজেও এক গ্লাস কোকাকোলা খাবে বলে নেয়। কিন্তু তারা এক চুমুক দিতেই তাদের কোকাকোলার টেস্ট একদমই ভালো লাগে না। এ বাবা, ছি, এটা কোকাকোলা নয় তো, এটা তো একদম জলের মতো খেতে। এতে না মিষ্টি আছে আর না কোনো রকমের ঝাঁজ আছে, শুধু দেখতে কোকাকোলার মতো কালো। দিদি, ওটা গ্রামের কোকাকোলা ছিল, এখন আমরা শহরে আছি, শহরের কোকাকোলা এরকমই হয়, চুপচাপ খেয়ে নে, কেউ যদি আমাদেরকে দেখতে পায় আমরা কোকাকোলা নিয়ে এসব বলছি, তাহলে আমাদেরকে আবার বোকা বলবে। তোমাদেরকে নতুন করে বোকা বলার কিছু নেই, তোমরা আগে থেকেই বোকা। এটা কোকাকোলা তোমাদেরকে কে বলেছে? এটা তো ব্ল্যাক ওয়াটার। তোমরা ব্ল্যাক ওয়াটারকে কোকাকোলা ভেবে খেয়েছো, তাই তো? খেয়ে নাও, খেয়ে নাও, এটা শরীরের পক্ষে খুবই উপকারী। আমি সবসময় ব্ল্যাক ওয়াটার খাই, নর্মাল ওয়াটার আমার ভালো লাগে না। কি বললে দিদি, জল আবার কালো রঙের হয়? আমি তো আগে কখনো শুনিনি। শহরে এসে আর কত কি দেখবো কি জানি বাবা। এখানে যখন কালো রঙের জল পাওয়া যাচ্ছে, তাহলে তো এখানে সাদা রঙের কোকাকোলাও পাওয়া যাবে। এই দিদি, তুই একটু চুপ কর, এরকম ভুলভাল প্রশ্ন করিস না তো। তুমি কালো জলটা কি দিয়ে তৈরি করেছো গো? আমাকে একটু শিখিয়ে দেবে? তুমি এই জলে কি কি মশলা ব্যবহার করেছো? তাহলে আমরাও আজ থেকে কালো জল তৈরি করে খাবো। এভাবেই দুই বোন লিপিকাকে নানান রকমের উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে। এর ফলে লিপিকা খুবই রেগে যায়। ওরে মূর্খ, এই কালো জলটা আমি তৈরি করতে যাব কেন? এটা কিনতে হয়, আমি এখান থেকে যাই, না হলে তোরা আমার মাথাটা খেয়েই নিবি। এই বলে লিপিকা সেখান থেকে চলে যায়। এরকম ভাবেই সময় কাটে। একদিন সঞ্জয় গুনগুনকে বলে, আমার এই জুতোগুলো নিয়ে যাও তো, জুতাগুলোতে ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে গেছে, যাও এগুলো নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দাও। ওরে বাবা, এতগুলো জুতো! বাপরে বাপ, তোমরা তো অনেক বড় লোক,
দাও দাও, আমি সব ধুয়ে পরিষ্কার করে দেব। হ্যাঁ, জুতাগুলো সাবধানে নিয়ে যাও, খুব দামি জুতা, কোনো জুতা যেন নষ্ট না হয়, খুব সাবধান বলে দিলাম, কয়েকবারই পরেছি মাত্র। গুনগুন সঞ্জয়ের কথা শুনে তার সমস্ত জুতাগুলো নিয়ে বাথরুমের দিকে চলে যায়। মেঘমালা, দেখ না আমার বর আমাকে কতগুলো জুতো পরিষ্কার করতে দিল, এতগুলো জুতো ধুয়ে পরিষ্কার করতে কত সময় লাগবে বলতো? চল না, তুই আমাকে একটু সাহায্য কর। দিদি, তুই তো খুবই বোকা, এটা আমাদের গ্রাম নয়, এটা শহর, এখানে সবকিছুই অনেক সহজে করা যায়। ওই যে ওই মেশিনটাতে সবকিছু ধুয়ে পরিষ্কার করা যায়, আমি দেখেছি, লিপিকা দিদি ওর মধ্যে জামা কাপড় দিয়েছিল, আর জামা কাপড় গুলো সব সঙ্গে সঙ্গে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল। এই জুতাগুলো মেশিনের মধ্যে দিয়ে দে, দেখবি সব নিমেষেই পরিষ্কার হয়ে আসবে। তাই নাকি? তোর মাথায় তো অনেক বুদ্ধি রে মেঘমালা, ভাগ্যিস তুই দেখেছিলি আমার কাজটা সহজ হয়ে গেল। আয় আয় আমার সঙ্গে আয়। এই বলে গুনগুন এবং মেঘমালা দুই বোন মিলে সঞ্জয়ের সমস্ত জুতাগুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেয়। ওয়াশিং মেশিনের সুইচটা অন করতেই মেশিনে অনেক জোরে জোরে আওয়াজ হয়। অনেক জোরে জোরে কটমট কটমট করে আওয়াজ হওয়ার ফলে দুই বোন ভীষণ ভয় পেয়ে যায়। এই 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 মেঘমালা, কিসের আওয়াজ হচ্ছে রে? এত জোরে জোরে আওয়াজ কিসের হচ্ছে? আমার তো খুব ভয় লাগছে। দিদি, আমার মনে হচ্ছে বাইরে ভূমিকম্প হচ্ছে। আমি শুনেছি শহরে অনেক বড় বড় বিল্ডিং থাকায় শহরে দুদিন পর পর ভূমিকম্প হয়। আমার মনে হচ্ছে আমাদের শ্বশুর বাড়িটা ভূমিকম্পে ভেঙে গুঁড়িয়ে যাবে। কি জোরে জোরে ভূমিকম্পের আওয়াজ হচ্ছে! চল, আমাদেরকে এখান থেকে পালাতে হবে, না হলে আমরা মরে যাব। হ্যাঁ হ্যাঁ, চল চল তাড়াতাড়ি আমরা খাটের তলায় ঢুকে যাই, তাহলে আমাদের মাথায় ঘরবাড়ি ভেঙে পড়বে না। এই বলে দুই বোন খাটের তলায় ঢুকে পড়ে। কিছুক্ষণ পর সেখানে লিপিকা আসে। সে তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনের সুইচটা অফ করে দেয়। এই বাড়িতে হচ্ছেটা কি? ওয়াশিং মেশিনের মধ্যে জুতাগুলো কে দিয়েছে? নিশ্চয়ই ওই মূর্খ দুই বোনের কাজ। গুনগুন, মেঘমালা, কোথায় তোরা? দিদি, আমরা এই ঘরে খাটের তলে বসে আছি, তুমিও তাড়াতাড়ি এখানে চলে এসো, না হলে তুমিও মরে যাবে। এই তোরা খাটের তলায় ঢুকে বসে আছিস কেন? আর কি বললি, খাটের তলায় না ঢুকলে আমি মরে যাব? কি বলছিসটা কি তোরা এসব? দিদি, একটু আগে খুব জোরে জোরে ভূমিকম্প হচ্ছিল, কি জোরে জোরে শব্দ হচ্ছিল, তুমি শুনতে পাওনি? কিন্তু হঠাৎ করে ভূমিকম্পের আওয়াজ বন্ধ হয়ে গেল কেন? আমি ওয়াশিং মেশিনের সুইচ বন্ধ করতেই ভূমিকম্প বন্ধ হয়ে গেল। মূর্খ কোথাকার, ভেবেছিলাম আমার দেওর দুটোর বিয়ে দিয়ে আমি আরামে দিন কাটাবো, কিন্তু তোদের মতো মূর্খ মেয়েকে বাড়ির বউ করে আনার পর আমার জীবনটা একেবারে তছ নছ হয়ে গেল রে। এখন তোদের দুজনকে শেখাতে পড়াতে গিয়েই আমার বাকি জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্মে তোদের জন্য আমার আর সুখ ভোগ করা হবে না রে। বর্ণালী তার স্বামী বিপ্লব এবং শাশুড়ি মা পিয়ালি দেবীর সঙ্গে বাস করত। বর্ণালী লাল রঙের লেহেঙ্গা পরতে ভীষণ পছন্দ করত। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে এসে পর্যন্ত সে সবসময় লাল রঙের লেহেঙ্গা পরত। বাড়িতে তাকে সবসময় লেহেঙ্গা পরতে দেখে তার পরিবার ভীষণ অবাক হতো। সে প্রত্যেক দিন লাল লেহেঙ্গা পরে একেবারে নতুন বউয়ের মতো সাজগোজ করত এবং আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা নিজেকে দেখতে থাকত। এমনই একদিন যখন সে নতুন বউ সেজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিল, তখন সেখানে তার শাশুড়ি মা আসে। কি ব্যাপার বৌমা, তুমি আবার শুরু হয়ে গেলে? আচ্ছা, তোমার মাথার কোনো স্ক্রু ঢিলা আছে নাকি বলতো? তুমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলে তখন তো মনে করতাম তুমি নতুন বউ বলে সবসময় এরকম লেহেঙ্গা পরে থাকো, কিন্তু তোমার বিয়ের তো এক বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি রোজ লাল লেহেঙ্গা পরে সংসেজে বসে থাকো কেন? লাল লেহেঙ্গা পরে সংসেজে নয় মা, নতুন বউ সেজে বলুন। আমার নতুন বউ সেজে থাকতে খুব ভালো লাগে, আর পোশাক আশাকের মধ্যে লাল লেহেঙ্গা আমার খুবই পছন্দের, তাই আমি রোজ লেহেঙ্গা পরেই থাকি। আমি এরকম লাল লেহেঙ্গা পরে বউ সেজে থাকলে আমার বর আমাকে খুব ভালোবাসে। এসব অদ্ভুত কথাবার্তা আমার সঙ্গে বলবে না। বাড়িতে আবার কেউ কখনো এরকম ভারী ভারী লেহেঙ্গা পরে থাকে নাকি? তোমাকে দেখেই তো আমার শ্বাসকষ্ট শুরু হয়। বাড়িতে আবার কে লেহেঙ্গা পরে বলতো? বাইরের লোকজন যদি তোমাকে দেখে তাহলে কি ভাববে বলতো? ভাববে তো আমি হয়তো কোনো পাগল ছাগল মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছি। মা, আপনি আমাকে বকছেন তো?
আপনি কোনো কিছু না জেনেই আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। আসলে আমার এই লেহেঙ্গা পরার পেছনে একটা অনেক বড় কারণ আছে। আমি যখন লেহেঙ্গা পরে সাজগোজ করি তখন আমাকে দেখতে একদম আমার মায়ের মতো লাগে। আপনি তো জানেন আমি অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, সেই জন্য আমি নিজেকে লেহেঙ্গা পরে সাজগোজ করে নিজের মধ্যে আমার মাকে খুঁজে পাই। বর্ণালীর কথা শুনে পিয়ালি দেবীর খুবই মায়া হয়। আহারে বৌমা, তোমার কথা শুনে আমার খুবই কষ্ট হলো। আমি তোমাকে আর কখনোই লেহেঙ্গা পরতে বারণ করব না। এরকম ব্যাপার আছে তুমি আমাকে আগে বলবে তো? তোমার যা ইচ্ছে তুমি তাই পরবে, কেমন? তোমাকে আর কেউ কিচ্ছু বলবে না। বুড়িকে ভালোই বোকা বানিয়েছি। এই বুড়িকে বোকা বানানো তো খুবই সহজ ব্যাপার। যাক, এবার আমার লেহেঙ্গা পরায় কোনো শাসন বারণ থাকবে না। এভাবেই সেদিনের পর থেকে পিয়ালি দেবী তার বৌমাকে লেহেঙ্গা পরতে কখনোই বারণ করত না। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন পিয়ালি দেবী তার বৌমার কাছে এসে বলে, বৌমা, আমার বন্ধু লতা আছে না, লতার মেয়ে টুকটুকির কদিন পরে বিয়ে। লতা আমাকে আর তোমাকে ওর বাড়িতে যেতে বলেছে। অনেকদিন যাওয়া হয় না তো, খুব রাগারাগি করছে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি তো সবসময় রেডি থাকি মা, আপনি আমাকে আবার রেডি হতে বলছেন? দেখুন, আমি কি সুন্দর লেহেঙ্গা পরে একেবারে নতুন বউয়ের মতো রেডি হয়ে আছি। আমি লেহেঙ্গাটা পরে আপনার বন্ধুর বাড়িতে গেলে সবাই ভাববে বোধহয় আমারই বিয়ে। না বৌমা, এরকম লেহেঙ্গা পরে আজকে যেও না, কারণ কদিন পর তো বিয়েতে নেমন্তন্ন আছে। সেদিন তো তুমি লেহেঙ্গা পরে সুন্দর করে সেজে যাবেই। তুমি যদি আজকেও লেহেঙ্গা পরে যাও তাহলে তো বিয়ের দিন তোমাকে আর ভালো লাগবে না। তুমি বরং এখন একটা সুন্দর মতো শাড়ি পরো। হ্যাঁ তাই তো, আপনি একদম ঠিক বলেছেন। দাঁড়ান, আমি এখনই শাড়ি পরে আসছি। কিছুক্ষণের মধ্যেই বর্ণালী তার শাশুড়ি মায়ের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারা লতা দেবীর বাড়িতে এসে পৌঁছালে পিয়ালি দেবী তার বন্ধুর সঙ্গে গল্পে মেতে ওঠে। দুই বন্ধু যখন কথা বলতে ব্যস্ত ছিল তখন বর্ণালীর চোখ একটা সুন্দর লাল টুকটুকে লেহেঙ্গার উপর পড়ে। লেহেঙ্গাটা দেখে বর্ণালীর খুবই পছন্দ হয়। ওয়াও, কি সুন্দর লেহেঙ্গাটা! কাকিমা, এই লেহেঙ্গাটা কি আপনার মেয়ের? হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বুঝেছো, এটা আমার মেয়ের বিয়ের লেহেঙ্গা। এই তো আজকেই ওর শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে। আসলে আমার মেয়ের অনেক বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে। এই লেহেঙ্গাটার দাম 70,000 টাকা। এত দামি সুন্দর লেহেঙ্গা পেয়ে আমার মেয়ে তো খুব খুশি। ওরে বাবা, 70,000 টাকা! লেহেঙ্গা আবার এত দামিও হতে পারে? বুঝলাম, এত দাম বলে লেহেঙ্গাটা দেখতে এত সুন্দর। এত সুন্দর লেহেঙ্গা পেলে তো যে কেউ খুশি হয়ে যাবে। সত্যি কাকিমা, আপনার মেয়ে কিন্তু ভীষণ লাকি। বর্ণালী লেহেঙ্গাটা নিয়ে ওলট পালট করে খুব ভালো করে দেখতে থাকে। লেহেঙ্গাটা দেখতে দেখতে সে লেহেঙ্গাটা পরেই ফেলে, কারণ লেহেঙ্গাটা এতই সুন্দর ছিল যে সে নিজেকে আটকে রাখতে পারেনি। বর্ণালীকে লেহেঙ্গাটা পরে নিতে দেখে লতা ও পিয়ালি দেবী ভীষণ পরিমাণে অবাক হয়। একি বৌমা, তুমি এটা কি করছো? তুমি লতার মেয়ের বিয়ের লেহেঙ্গাটা পরে নিলে কেন? খোলো তাড়াতাড়ি। এই মেয়ে, তুমি আমার মেয়ের বিয়ের লেহেঙ্গাটা পরে নিলে কেন? এখনো পর্যন্ত আমার মেয়ে লেহেঙ্গাটা পরলো না, আর তুমি ফট করে লেহেঙ্গাটা পরে নিলে। তোমার মধ্যে তো কোনো রকমের ম্যানার্স নেই দেখছি। লেহেঙ্গাটা দেখতে দেখতে তুমি লেহেঙ্গাটা নিজের গায়েই গলিয়ে নিলে। ক্ষমা করবেন কাকিমা, আসলে লেহেঙ্গাটা খুব সুন্দর তো, তাই আমার লেহেঙ্গাটা পরার খুব ইচ্ছা হচ্ছিল। আসলে আমিও এরকম একটা লেহেঙ্গা কিনবো। আমি বাড়িতে গিয়েই আমার বরকে এরকম লেহেঙ্গা কিনে দিতে বলবো। কিন্তু তার আগে লেহেঙ্গাটা পরে একবার ট্রায়াল করে দেখছিলাম যে এই লেহেঙ্গাটা পরে আমাকে মানাবে কিনা। সে তো তুমি লেহেঙ্গাটা কিনতে গিয়েও ট্রায়াল করে দেখতে পারো। আমার বাড়িটা কি তোমার শপিং মল বলে মনে হচ্ছে যে তুমি আমার বাড়িতে লেহেঙ্গাটা পরে ট্রায়াল করছো? তুমি এখনই লেহেঙ্গাটা খোলো, না হলে কিন্তু আমার মেয়ে যদি দেখে ও খুব রাগারাগি করবে বলে দিলাম। হ্যাঁ কাকিমা, আমি এখনই খুলে দেব, কিন্তু তার আগে আমাকে 2-3টে ফটো তুলতে দিন। ফটো তুলে নিয়েই আমি লেহেঙ্গাটা ঝটপট খুলে দেব। না, একদমই নয়, তুমি কোনো ফটো তুলবে না। তুমি ফটোটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে সবাই তো লেহেঙ্গাটা দেখতে পেয়ে যাবে। তারপর বিয়ের দিন আমার মেয়ে এই লেহেঙ্গাটা পরলে সবাই ভাববে আমার মেয়ে তোমার লেহেঙ্গাটাই পরেছে। তুমি এখনই খোলো লেহেঙ্গাটা। বর্ণালীর এরকম আচরণে তার শাশুড়ি মাও তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। বর্ণালী তার শাশুড়ি মায়ের ভয়ে লেহেঙ্গাটা খুলে দেয় এবং পিয়ালি দেবী সেখানে আর এক মুহূর্ত না থেকে বর্ণালীকে নিয়ে বাড়িতে চলে আসে। বর্ণালী বাড়িতে এসেও ওই লেহেঙ্গাটার ব্যাপারে ভাবতে থাকে।
লেহেঙ্গাটা সত্যি খুবই সুন্দর ছিল, আমার ওই লেহেঙ্গাটা চাই, আমি ভালো করেই জানি 70,000 টাকার লেহেঙ্গা আমার বর আমাকে কোনোদিনও কিনে দিতে পারবে না, তাই যে করেই হোক ওই লেহেঙ্গাটা আমাকে চুরি করতেই হবে, ওই লেহেঙ্গাটা না পেলে আমি শান্তি পাবো না। বর্ণালী এভাবেই লতার মেয়ে টুকটুকির বিয়ের জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে টুকটুকির বিয়ের দিন চলে আসে। পিয়ালি দেবী ও বর্ণালী দুজনেই খুব সুন্দরভাবে সেজে বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়। বর্ণালী বিয়ে বাড়িতে ঢুকেই সবার আগে টুকটুকির রুমে আসে। তখন টুকটুকি সেখানে ছিল না, তার লেহেঙ্গাটা বেডের উপর রাখা ছিল। এই দেখে বর্ণালী ভীষণ খুশি হয়। এই তো সেই লেহেঙ্গাটা, আমি এই লেহেঙ্গাটা এত সহজে হাতিয়ে নিতে পারবো আমি তো ভাবতেও পারিনি। এখন এখানে কেউ নেই আর বাইরেও সবাই ব্যস্ত, তাড়াতাড়ি এই লেহেঙ্গাটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। এই বলে বর্ণালী তাড়াতাড়ি করে লেহেঙ্গাটা একটা বড় ব্যাগের মধ্যে ভরে নেয় এবং লেহেঙ্গাটা নিয়ে তার বাড়িতে চলে আসে। সে লেহেঙ্গাটা তার ঘরের আলমারিতে রেখে দেয়, কেউ যাতে তার উপর কোন রকম সন্দেহ না করে তাই সে আবার বিয়ে বাড়িতে চলে আসে। ততক্ষণে টুকটুকি তার বিয়ের লেহেঙ্গাটা খুঁজে না পেয়ে কান্নাকাটি করা শুরু করে দেয়। মা, আমার বিয়ের লেহেঙ্গাটা কোথায় চলে গেল? আমি এবার কি পরে বিয়ে করব? কিছুক্ষণ পরেই তো বরযাত্রী চলে আসবে, আমি যদি লেহেঙ্গাটা না খুঁজে পাই তাহলে আমার বিয়ে কি করে হবে? আমি বারবার তোকে বলেছিলাম সব জিনিস ভালো করে গুছিয়ে রাখ, বিয়ে বাড়িতে হাজার রকমের লোকজন আছে, কার মনে কি আছে তুই কি করে বুঝবি? অত দামি লেহেঙ্গাটা যে দেখতো তারই তো পছন্দ হয়ে যেত, কেউ মনে হয় লেহেঙ্গাটা চুরি করে নিয়ে চলে গেছে। আমি তাহলে এখন কি পরে বিয়ে করব বলো? আমার খুব কান্না পাচ্ছে, আমার বিয়ের লেহেঙ্গাটা কে চুরি করলো? ওই দেখো মা, বরযাত্রীও চলে এসেছে, কিছুক্ষণ পরেই আমাকে মণ্ডপে যেতে হবে, আমার মনে হয় আমার বিয়েটাই ভেঙে যাবে, আমার কাছে তো আর অন্য কোনো লেহেঙ্গাও নেই। টুকটুকি, তুমি এত বেশি চিন্তা করো না, যে তোমার লেহেঙ্গাটা চুরি করেছে তার কখনোই ভালো হবে না। তুমি কান্নাকাটি বন্ধ করো, এক কাজ করো, তুমি আমার লেহেঙ্গাটা পরো, আমি আমার এই লেহেঙ্গাটা খুলে দিচ্ছি আর আমি অন্য কোনো একটা জামা পরে নিচ্ছি, তুমি একদম চিন্তা করো না, দেখবে সব ঠিক হবে। না না, তা কি করে হয়, আমি তোমার লেহেঙ্গা পরবো। এখন এটা ছাড়া কোনো উপায় নেই রে মা, বর্ণালী যা বলছে তুই সেটাই কর। বর্ণালী, তোমাকে আমি সেদিন অনেক উল্টো পাল্টা কথা বলেছি আর আজকে তুমি আমার মেয়েকে সাহায্য করছো, সত্যি তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। না না কাকিমা, এমন বলবেন না, আসলে টুকটুকি তো আমার বোনের মতোই। চলো টুকটুকি, আমি লেহেঙ্গাটা খুলে দিচ্ছি, তুমি পরে নেবে। বর্ণালীর এরকম আচরণে সকলে খুবই খুশি হয়েছিল, তার উপর কেউ বিন্দুমাত্র সন্দেহ করেনি। সেদিনের পর থেকে বর্ণালী যখনই কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেত সে বিয়ে বাড়ি থেকে লেহেঙ্গা চুরি করে নিয়ে পালাত। এরকম ভাবে ধীরে ধীরে সব জায়গায় লেহেঙ্গা চুরির ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। এমনকি বর্ণালী অনেক সময় নিমন্ত্রণ ছাড়াই বিয়ে বাড়িতে ঢুকে লেহেঙ্গা চুরি করে নিত। এমনই একদিন বর্ণালী তার এক খুব কাছের বন্ধু লিপির বিয়েতে গিয়ে লেহেঙ্গা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পর সে একটি নীল রঙের লেহেঙ্গা দেখতে পায়। এ বাবা, লিপি বিয়েতে লাল লেহেঙ্গা না কিনে ব্লু রঙের লেহেঙ্গা কিনেছে, ছি কি বাজে চয়েস, এত দূর থেকে কষ্ট করে আমি এখানে এলাম লেহেঙ্গা চুরি করব বলে, শেষ পর্যন্ত ব্লু লেহেঙ্গা পেলাম, এত দূরে যখন চলে এসেছি তখন তো লেহেঙ্গাটা আমি নিয়েই যাব। লিপির বিয়ের কয়েকদিন কেটে যাবে, তারপর লেহেঙ্গাটা দোকানে নিয়ে গিয়ে নীল রঙের লেহেঙ্গার বদলে লাল লেহেঙ্গা নিয়ে নেব। এই ভেবে বর্ণালী তার বন্ধুর নীল রঙের লেহেঙ্গাটা চুরি করে নিয়ে চলে যায়। বেশ কিছুদিন পর সে লেহেঙ্গাটা নিয়ে একটা বড় লেহেঙ্গার দোকানে যায়। এই যে, আমি এই লেহেঙ্গাটা এক্সচেঞ্জ করতে চাই, আমি লাল রঙের লেহেঙ্গা নিতে চাই। এই লেহেঙ্গাটা তো আমাদের দোকানেরই লেহেঙ্গা, কিন্তু অনেকদিন পর এসেছেন, এখন তো আর এক্সচেঞ্জ হবে না ম্যাডাম। ও, লিপি তাহলে এই দোকান থেকে লেহেঙ্গাটা নিয়ে গিয়েছিল, যাক আমার তো খুব সুবিধা হলো। লেহেঙ্গা এক্সচেঞ্জ হবে না মানে এই দোকানেরই তো লেহেঙ্গা, হবে না বললে তো চলবে না, এই নীল রঙের লেহেঙ্গাটা একটুও ভালো নয়। আপনি তো বিল আনেননি, ঠিক বললাম তো? হ্যাঁ, মানে আমি না বিলটা হারিয়ে ফেলেছি, আপনি তো বুঝতেই পেরেছেন লেহেঙ্গাটা এখান থেকেই নেওয়া, তাহলে আপনি দয়া করে পাল্টে দিন না। ঠিক আছে, আপনি একটু বসুন, আপনাকে একটু ওয়েট করতে হবে, আমি একটা কল করে আসছি। এই বলে দোকানের মালিক সাইডে গিয়ে কাউকে একটা ফোন করে। বর্ণালী লাল রঙের লেহেঙ্গা পাওয়ার আশায় অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে বর্ণালীর বন্ধু লিপি চলে আসে। লিপিকে দেখে বর্ণালী খুব ঘাবড়ে যায়। ছি বর্ণালী ছি, এরকম কাজ করতে তোর একটু লজ্জা করলো না? তুই তাহলে সেই লেহেঙ্গা চোর,
যে আজ পর্যন্ত আমাদের এলাকার সবার বিয়ের লেহেঙ্গা চুরি করেছিস? কি হলো, চুপ করে আছিস কেন বল? এই লেহেঙ্গার দোকানটা আমার বরের, এটা আমার বর প্রকাশ, এই দোকানের মালিক। আর এই লেহেঙ্গাটা আমার বর নিজের দোকান থেকেই আমাকে দিয়েছিল। হ্যাঁ, আর আমি লেহেঙ্গাটা দেখেই চিনতে পেরে গেছি যে লেহেঙ্গাটা লিপির বিয়েতে চুরি হয়েছিল। তাই আমি বসিয়ে রেখে লিপিকে ফোন করে ডাকলাম, লিপি তুমি এখন কিসের অপেক্ষা করছো? পুলিশকে ফোন করো। না না লিপি, এমন করিস না বোন, আমাকে ক্ষমা করে দে। আমি আর কোনোদিনও কারোর লেহেঙ্গা চুরি করব না, আমি সবার লেহেঙ্গা গুলো ফিরিয়ে দেব। আমি এখনো পর্যন্ত কারোর লেহেঙ্গা পরিনি, আমি সবার লেহেঙ্গা যত্ন করে আলমারিতে তুলে রেখেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দে। বর্ণালীর কান্না দেখে লিপির খুব মায়া হয়, তাই সে বর্ণালীকে ক্ষমা করে দেয়। বর্ণালী সেদিন থেকে তার বাজে অভ্যাস পুরোপুরি ত্যাগ করে। সে যার যার বাড়ি থেকে লেহেঙ্গা চুরি করেছিল সবাইকে লেহেঙ্গা ফিরিয়ে দেয় এবং সেই সঙ্গে সকলের কাছে ক্ষমা চায়। ধীরে ধীরে বর্ণালীর লেহেঙ্গা পাগলামি অনেক পরিমাণে হ্রাস পায়। সে এখন সাধারণ জামা কাপড়ই পরে, আর লেহেঙ্গা পরার ইচ্ছে হলে সে টাকা জমিয়ে নিজে থেকেই লেহেঙ্গা কেনে। এভাবেই সে হাসি খুশি তার পরিবারের সঙ্গে বসবাস করতে থাকে।